আসসালামু আলাইকুম। সো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে অনেক সুন্দর একটা রেসিপি দেখাবো রান্না করে। এগুলো হচ্ছে শিঙ মাছ। শিঙ মাছ দিয়ে আজকে নারকেল দিয়ে অনেক মজাদার একটি খাবার তৈরি করব। অনেক সুন্দর একটি রেসিপি। আমি এখন শিঙ মাছগুলোকে ভালোভাবে সুন্দরভাবে কেটে নিব। শিঙ মাছের ভিতরে প্রচুর ডিম ভরা। শিঙ মাছের ভিতরে আল্লাহর রহমতে অনেক প্রচুর ডিম। আমি এখন শিং মাছগুলোকে সুন্দরভাবে ভালোভাবে কেটে নিব। একবারে সুন্দরভাবে পিস পিস করে নিতে হবে। এই যে শিং মাছগুলো কাটা হয়ে গেছে, অনেক সুন্দর শিং মাছগুলো, অনেক মোটা মোটা। এখন আমি এগুলোকে আজকে মজাদারভাবে একটা রেসিপি তৈরি করব। এখন এগুলোকে পানি দিয়ে ধুয়ে দিতেছি। শিঙ মাছগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কোনো ময়লা থাকবে না। শিঙ মাছগুলো ধোয়া হয়ে গেলে আমরা রান্নার জন্য সব কিছু রেডি করে নিব। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটাকে সাপোর্ট করবেন, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা, ইউটিউবের ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখেন শিং মাছগুলো এখানে রেডি অলরেডি। এখানে আমি নারকেল বাটা নিয়ে নিলাম, যা যা লাগবে সমস্ত পেঁয়াজ কুচি, টমেটো কুচির সমস্ত কিছু নিয়ে নিলাম, মশলা। আমি রান্নাটা বসিয়ে দিই। এখন আমি চুলাতে পাতিলে তেল দিয়ে দিব। পরিমাণ মতো সবাই তেল দিয়ে দিবেন, যে যে পরিমাণ তেল লাগে। ভাবলাম ভিডিওটা শেয়ার করি। যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এগুলাকে একটু ভাজতে হবে যেন একটা কালার চলে আসে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তো বাদামি কালার চলে আসবে। সুন্দর করে পেঁয়াজগুলো একটু ভেজে নিলে একটা ভালো একটা ঘ্রাণ আসবে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। সবাই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, যে যা মশলা খান অবশ্যই দিয়ে দিবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ ভাজার সাথে সাথে টমেটোগুলোও ভাজা হয়ে যাক। আজকে অনেক অনেক ভালো লাগার একটা রেসিপি, নারকেল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, অনেক মজা সেই স্বাদ। যে সমস্ত আপুরা অবশ্যই বাসায় রান্না করবেন, অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই স্বাদ লাগবে আশা করি। পরিমাণ মতো হলুদ লবণ, হলুদ মরিচ দিয়ে দিবেন। এগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি শিং মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এই যে একটা কালার চলে আসছে, অনেক সুন্দর। এখন আস্তে আস্তে করে শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলোতে যেন একটু হলুদের কালারটা গায়ে লাগে, তার জন্য একটু ভালোভাবে শিং মাছগুলো কষিয়ে নিতে হবে। আশা করি সবাই কম বেশ রান্না করে, আমরা ঘরে অবশ্যই রান্না করি। ভাবলাম রেসিপিটা অবশ্যই একটু শেয়ার করি, যাদের ভালো লাগবে মন থেকে অবশ্যই কমেন্ট করবেন আপুরা। শিং মাছগুলো ভালোভাবে এখন কষা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিলাম। শিং মাছগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এখন কিন্তু আমি নারকেল বাটাগুলো দিয়ে দিতেছি। মাছগুলো কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর একটা গ্রান বাইর হয়েছে।
আস্তে আস্তে করে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, সাবধানে। অনেক সুন্দর, কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পরে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এই যে শিঙ মাছগুলো এখন অলরেডি খাবার উপযুক্ত হয়ে গেছে, শিঙ মাছগুলো রান্না একবারে একবারে সুন্দর হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু ধনে পাতা দিয়ে দিতেছি যেন একটু গ্রান খাবারটা আরও একটু টেস্ট বাড়ে। যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।